প্রথম জীবনে সংসারী, তিন সন্তানের পিতা হয়েও পরবর্তীকালে সম্পূর্ণভাবে ঈশ্বরমুখীন হয়ে পরিণত হন ঋষি কল্প মহাপুরুষে। তাঁর সাধন ক্ষমতায় বহু মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, লাভ করেছেন নবজীবন। আমন মৌরী গ্রামের চণ্ডীতলার প্রাচীন পরিত্যক্ত জাগ্রত পীঠস্থানকে উদ্ধার করতে গিয়ে নানান অলৌকিক ঘটনার সাথে তিনি ঘটিয়েছিলেন অলৌকিক স্বর্গীয় পুষ্পবৃষ্টি। পৌরাণিক বইয়ে পড়া ঘটনাগুলি এমনভাবে চোখের সামনে ঘটতে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন উপস্থিত সবাই। শৈশব থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এমনই বিভিন্ন বিচিত্র অলৌকিক ঘটনায় পূর্ণ শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ দেবের ঋষি জীবন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির আবির্ভাব বাংলা 6ই ফাল্গুন, বুধবার, কৃষ্ণা পঞ্চমী তিথি, বাংলা 1298 বঙ্গাব্দ, সকাল 8:01। মামার বাড়ি কেওটায় শঙ্খধ্বনি করা হল। মাতামহ প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন মহাসাধক, ভালো জ্যোতিষ জানতেন। বাড়িতে তাদের কীর্তন লেগেই থাকত। তিনি যেই খবর পেলেন মাল্যবতীর খোকা হয়েছে, তখনই সদ্যজাতের জন্মছক তৈরি করার কথা ঘোষণা করলেন এবং বললেন, ওরে মহাপুরুষ এসেছে, এর আবির্ভাবে আমাদের 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, এ যেখানে যাবে সেখানে অন্নসত্র হবে। এই ভবিষ্যৎবাণী পরবর্তীকালে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। এবার পিতার ভূমিকায় প্রকাশ করলেন প্রাণহরি চট্টোপাধ্যায়কে। ডুমুরদহে বাস, তিনি পেশায় ডাক্তার ছিলেন আর নেশায় ছিলেন নাট্যকার। পুত্রের তিনি নাম রাখলেন প্রবোধচন্দ্র। পূর্ণ জ্ঞান ভক্তি বিকিরণকারী রূপে অধ্যাত্ম আকাশে সত্যি সত্যি সেদিন প্রবোধচন্দ্রদয় হয়েছিল। তিনি যে আসবেন সে কথা মহাপ্রভুর পঞ্চশাখার অন্যতম ও বিশিষ্ট পরিকর অচ্যুতানন্দ সেই সময় লিখে গিয়েছিলেন। সেখানে তিনি স্পষ্ট লিখেছিলেন, প্রভু আবার আসবেন, নাম হবে প্রবোধচন্দ্র, তার দক্ষিণ চরণটি হবে খঞ্জ, নাম সংকীর্তন সহ এই সময় নীলাদ্রি দর্শনেও আসবেন, সঙ্গে অনেক শিষ্য থাকবেন, নিহত দেশভ্রমণে ব্যস্ত থাকবেন ইত্যাদি। 500 বছরেরও বেশি আগে করা এই সমস্ত ভবিষ্যৎবাণী সেদিন হুবহু মিলে গিয়েছিল। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথজিকে চোখের এক পলক দেখার জন্য, তার অঙ্গস্পর্শের জন্য, সামান্য সঙ্গ লাভের জন্য মানুষ প্রেমে উন্মত্ত হয়ে ছুটত। ব্যবসায়ী ব্যবসা ছেড়ে, চাকুরিজীবী তার কর্ম ছেড়ে, মা তার কোলের শিশু সন্তান ছেড়ে ভরা সংসার ফেলে ছুটে আসতেন কিছুটা পরশের টানে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পাঠ্যক্রম ফেলে রেখে প্রাচীর ডিঙিয়ে তিরস্কার অপমান সহ্য করেও ছুটে আসতেন কিশোর যুবক ও তরুণের দল। তার এই তীব্র আকর্ষণকে উপেক্ষা করতে পারেননি সমকালীন সমাজের জ্ঞানীগুণী সর্বস্তর। তখন তার বয়স মাত্র 5। বাংলা 1303 সাল, দোতলায় বাবার সঙ্গে শুয়ে আছেন, ঘরের দক্ষিণ দিকে একটা বড় জানলা, তার দিকে আঙুল দেখিয়ে শিশু প্রবোধচন্দ্র বলল, বাবা ওই দেখো শিব। সচকিত তার বাবা প্রশ্ন করলেন, কই শিব, কই রে বেটা? ও ওই যে পায়ের কাছে দাঁড়িয়ে, কই, ওই ওই যে শিব, কীরকম বল দেখি, সাদা রং, পরনে বাকছাল, মাথায় জটা, 3টে চোখ, বাঁ হাতে ত্রিশূল আর ডান হাতে ডমরু। শিব অন্তর্হিত হলেন। এই রহস্য আগেই খুলে রেখেছিলেন ব্যাস তার ভাগবতে। তিনি জানিয়েছিলেন, যখনই শ্রী ভগবান আসেন তখন দেবাদিদেব মহাদেব একবার এসে তার সেই নতুন লীলা বিগ্রহটি দর্শন করে যান। অপরদিকে আবির্ভাব অবধি তিনি সমাধিস্থ হন বারে বারে। তখন মাত্র 6 বছর বয়স প্রবোধচন্দ্রের। নাম কীর্তনের মাঝে শিশুর ওই অবস্থা হল। সাধারণ মানুষ মনে করল ছেলের বুঝি তর্কা হয়েছে। মূল গায়ন ছিলেন সাধক, তিনিই প্রথম বললেন, এ রোগ নয়, যোগের চরম অবস্থা, এই শিশু সমাধিস্থ হয়েছে, এরপর যখনই এই রকম হবে তখনই নাম শোনাবেন,
তখনই এর সমাধি ভঙ্গ হবে। এ কথা প্রবোধচন্দ্রের দিব্যজীবনে মিলেছে বারে বারে। গায়ত্রী মন্ত্র জপ করার সময় আঙুল আটকে যায়। ধ্যানে স্বয়ং মহাদেব সামনে চলে আসেন। আচমনকালে গঙ্গাজল তালু থেকে গড়িয়ে পড়ে। একদিন রাত্রে শিব স্বয়ং গৌরীকে নিয়ে তার সাধনায় দেখা দিলেন। মহাদেবের মুখে ইষ্টমন্ত্র শুনতে পেলেন। জীবন ওঙ্কার নাথ দেবের ধন্য হল। চলে গেলেন প্রথমে নবদ্বীপ, তারপর পুরী। ক্রমশ প্রবোধচন্দ্র সাধু শরীর লাভ করলেন। নাম গান, পদব্রজে তীর্থদর্শন, হাতে লম্বা দণ্ড, বুকে একজোড়া খড়ম, খালি পা, বস্ত্রহীন, খাদ্যহীন, বন্ধনহীন, জটাজুটোধারী বেদের ঋষি যেন। দ্বিতীয় শিব দর্শনে ওঙ্কারনাথ শিবকে গুরু বলে মেনে নিলেন। পঞ্চমুখে ইষ্টমন্ত্র জপ করলেন। শিবের স্কন্ধ থেকে নারী মূর্তি নেমে এলো, বললেন, আমি তোর মা। বুঝলেন ধ্যানস্থ সীতারামকে কোলে নিয়ে মা কোথায় যেন চলে যাচ্ছেন। ডমরু বেজে উঠল। প্রথমে রাম রাম, পরে ওম ওম মন্ত্র উচ্চারিত হল। ওঙ্কারনাথ দেখলেন এক গোলাকার জ্যোতি তার ভ্রু থেকে বেরিয়ে শূন্যে মিলিয়ে গেল। বেদান্ত পড়ার জন্য তিনি যখন চুচুড়ায় ভূদেব চতুষ্পাঠিতে থাকেন, সেখানে বাংলা 1324 23 পৌষ রাত্রি 12টায় জপে ডুবে গেলেন তরুণ তাপস। আবির্ভূত হলেন পঞ্চানন মহাদেব। ইনি প্রশ্ন করলেন, আপনি কে? মহাদেব বললেন, আমি তোর গুরু। আপনি যদি গুরু তবে ইষ্ট দর্শন করান। শিব তখন পঞ্চমুখে ইষ্টমন্ত্র জপ করতে থাকেন। তাঁর কাঁধ থেকে আবির্ভূতা হলেন জগৎ জননী। তিনি এর সূক্ষ্ম শরীর কোলে নিয়ে কানে ইষ্টমন্ত্র বলতে থাকেন। ক্রমে মন্ত্র গেল রাম রাম, সেটা পরিণত হল ওম ওম। তারপর সাপের গর্জনের মতো ধ্বনি উঠল, আর এলো গোল জ্যোতি। ভোর 4টে বাহ্যজ্ঞান ফিরল। তখন জন্মান্তরের স্মৃতি ভেসে উঠল এবং আবার কেন আসা তার উত্তর পেলেন তিনি। লোক শিক্ষার একটি বৃত্ত তিনি পূর্ণ করলেন। প্রবোধচন্দ্র গুরুর গৃহে এলেন। গুরু, গুরুপত্নী এবং নিজের সহধর্মিণীকে নিয়ে গেলেন গোশালায়। অল্প সময়ের মধ্যেই তাদের সবার নখ থেকে কেশাগ্র পর্যন্ত কাঁপতে লাগল। তারা ইষ্ট দর্শন লাভ করলেন। গুরুদেবের আরও দর্শনের ইচ্ছা হয়, তাকে প্রবোধচন্দ্র বিশ্বরূপ দর্শন করান। অধ্যাত্ম জগতের এক উল্টো গঙ্গা বইল, কারণ গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই লীলায় শিষ্য সীতারাম বা প্রবোধচন্দ্র গুরু দাশরথীকে ইষ্ট দর্শন ও বিশ্বরূপ দর্শন করান। এই ঘটনার পর প্রায় 10 মাস মতো এক দিব্য ভাবপ্রবাহ চলে। প্রবোধচন্দ্র বা সীতারাম সকলকে ডেকে বললেন, কে ঈশ্বর দর্শন করবি, চলে আয়। সেই আহ্বানে সাড়া দেবার মতন মানুষ সেদিন বেশি ছিল না। তবু সেই সময় তার ডাকে সাড়া দিয়ে যে কজন এসেছিলেন তারা ঈপ্সিত দর্শনে কৃতার্থ হয়ে যান। বাংলা 1343 সালের 29 পৌষ বৈবাহিক নারায়ণজিকে সঙ্গে নিয়ে সকালে নৌকা করে তিনি ত্রিবেণীতে এলেন। যেখানে প্রথম দীক্ষা হয়েছিল সেখানে কলসিতে প্রাণ প্রতিষ্ঠা করে চিরবাসে এবং কোপিন ধারণ করলেন। এরপর উত্তমাশ্রমে স্বামী ধ্রুবানন্দ গিরি নতুন কাপড় কেটে কোপিন ও বহির্বাস তৈরি করে দিয়ে বললেন, তোমার নাম আজ থেকে ওঙ্কারনাথ। ওঙ্কারনাথ শব্দটি অবশ্য এর অনেক আগেই উপর থেকে নেমে এসেছিল। সীতারাম নামটি দিয়েছিলেন দাশরথী দেব, আর দাস নামটি তিনি নিজেই নিয়েছিলেন। জীবের দুঃখ দূর করে তাদের প্রবোধ দান করার জন্যই তাঁর যেন এবারে আসা। মাসখানেক পরে দৈববাণী হল, ঋষি তুমি ঝাঁপিয়ে পড়ো। শুরু হল জয় গুরুনাথ। এরপর পুরীতে এসে স্বর্গদ্বারে একটি ছোট্ট কুটিরে হয় সাক্ষাৎ দর্শন নয় নির্বিকল্প সমাধিযোগে দেহত্যাগ, এই সংকল্প করে তিনি ধ্যানস্থ হন। বাংলা 1344 সালের 10ই বৈশাখ নির্বিকল্প সমাধিতে তিনি যখন মগ্ন, তখন গোলাকার জ্যোতির মধ্যে জগন্নাথ দেব স্বয়ং আবির্ভূত হয়ে আদেশ করলেন, যা যা নাম দিকে যা। মৌন ভঙ্গ হল, শুরু হল তাঁর নতুন লীলা। আমন মৌরিক গ্রাম, সেই গ্রামের চণ্ডীতলা, শোনা যায় নাকি জাগ্রত পীঠস্থান ছিল। তারপরে কালের পরিবর্তনে সেই চণ্ডীতলা গভীর জঙ্গলে সম্পূর্ণ ঢেকে যায়। 150 বছর সেই চণ্ডীতলায় কেউ যায়নি। কিছুদিন পর এক সাধু চেষ্টা করেন, কিন্তু তাঁর সেই চেষ্টাও ব্যর্থ হয়। জঙ্গলের পরিষ্কারের কাজে
যে কজন সাধু সাহায্য করেছিলেন তারা প্রত্যেকেই পরপর মারা যান। হঠাৎ ঠাকুরের খেয়াল হলো এই অপূজিত বিগ্রহ উদ্ধার করে সেবা করতে হবে, কিন্তু কোথায় বিগ্রহ, কোথায় চণ্ডীর থান? বিস্তৃত ঘন জঙ্গল সব জায়গাকে একেবারে ঢেকে ফেলেছে। ঠাকুর ওঙ্কারনাথ জানালেন, প্রাণের ভয় রাখে না এমন কে কে আমার সঙ্গী হতে চাও? ঠাকুরের ডাকে মুকুন্দ, ভোলানাথ ও রমেশ এই তিনজন ব্যক্তি জঙ্গল পরিষ্কারের কাজে এগোলেন। একটা গাছের গোড়াতে কোপ মারার সঙ্গে সঙ্গে ফোঁস করে একটি সাপ ফণা তুলল। ঠাকুর রাম রাম শিব শিব বললেন, সাপটি মাথা নিচু করে সরে গেল। কারোর কোনো অনিষ্ট হচ্ছে না দেখে লোকের মনে সাহস বাড়ল। পরে বহু লোক সেই জঙ্গল কাটার কাজে নিজেদের আত্মনিয়োগ করে। এইভাবে 14-15 দিন ধরে চলল জঙ্গল কাটার কাজ। শেষ হলে চণ্ডীর বেদী আবিষ্কৃত হল, নতুন ঘট স্থাপন করে পূজা করায় স্থির করা হলো। কিন্তু সেই গ্রামের অধিবাসী সেবায়িত পুজো করতে রাজি হলেন না। চণ্ডীর ঘটটি কয়েক পুরুষ ধরে তার নিজের বাড়িতেই রয়েছে, সে নিত্য ঘটেই পূজা করে। তাই চণ্ডীতলায় এসে নতুন ঘাটে পূজা করার কথা সে অস্বীকার করল। স্থির হল অমর্দা নামে একজন ব্যক্তি পূজা করবেন। ঠাকুর ওঙ্কারনাথ জি দলবল নিয়ে সেবায়িতের বাড়ি চণ্ডীর ঘটটিকে প্রণাম করে গেলেন। সেবায়িত দরজা খুলে দিল, ঠাকুর প্রণাম করলেন। কিন্তু প্রণাম সেরে ওঠার সঙ্গে সঙ্গেই সকলের চোখের সামনে এক অদ্ভুত কাণ্ড ঘটল। ঘটের মুখে একটি বিশাল বড় জবা ফুল ছিল। ঠাকুর উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে সেই জবা ফুলটি ঘটের উপর থেকে পড়ে গেল। চণ্ডীতলায় নতুন ঘটে পূজা হচ্ছে, অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে, বহু লোক সেখানে জড়ো হয়েছে, নামও চলেছে। দুপুরবেলা ঘটের সামনে আসনে বসে ওঙ্কারনাথ ঠাকুর তখন ঘটের উপর ফুল দিচ্ছেন। হঠাৎ বিদ্যুতের হুঙ্কারের মতো কি যেন খেলে গেল, 1,500 লোক একসাথে অনুভব করল একটা লাল আগুনের আভা যেন স্থানটির ওপর বিস্তৃত হয়ে পড়েছে। মিনিট খানেক কারোর কোনো সংজ্ঞা বা জ্ঞান ছিল না, সকলেই চোখ বন্ধ করেছিলেন। পরে দেখা যায় অসংখ্য জবা ফুলে সমস্ত জায়গাটা ভর্তি, আর ঠাকুর সমাধিস্থ। 1 বিঘে জায়গার মতো জবা ফুলে ভর্তি হয়ে গিয়েছিল। সকলেই ফুল কুড়িয়ে নিলেন। ঠাকুরের আসনের ওপর যে 5টি ফুল ছিল সেই কয়টি কেউ নেননি। সমাধি ভাঙবার পর কিন্তু ঠাকুর জিজ্ঞাসা করলেন না যে ফুলগুলি কোথা থেকে এলো। বেলা তখন দুপুর 1:30 কি 2 হবে। ওঙ্কারনাথজি সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজকে যে কাণ্ডটা ঘটল তোরা কিছু বুঝলি? সুশীলদা নামক একজন ব্যক্তি বললেন, পুষ্প বৃষ্টির কথা জানা ছিল, শোনা ছিল, আজ চোখের সামনে দেখলাম। ঠাকুর চুপ করে রয়েছেন। ঠাকুরের আসনে যে 5টি ফুল পড়েছিল তার মধ্যে রমেশ, অমর ও জানকীকে তিনি 1টি করে ফুল দিলেন, মটরদা আধখানা ও সুশীলদা আধখানা। অবশেষে যে ফুলটি পড়ে রইল তার আধখানা ব্রহ্মনাথের বাড়িতে, আর আধখানা যে কার কাছে থাকলো সেটা পরবর্তীকালে আর জানা যায়নি। 150 বছর ধরে উপেক্ষিত অপূজিত বিগ্রহ ঠাকুরকে স্বপ্ন দেখান, হিংস্র সাপ তাকে দেখে মাথা নামিয়ে চলে যায়, ভগবান নানা মূর্তি ধরে দর্শন দেন, যাকে আমরা জড় প্রকৃতি বলি ঠাকুর সীতারাম ওঙ্কারনাথজির সান্নিধ্যে তার মধ্যেও চিন্ময় সত্তার জাগরণ ঘটে। এতগুলি কাণ্ড তাকে কেন্দ্র করে ঘটেছে, একবার নয়, দুবার নয়, বহু স্থানে অসংখ্যবার। বাংলার গ্রামে গ্রামে তার এই জীর্ণ মন্দির উদ্ধার, অপূজিত অবহেলার দেবতাদের আবার পূজার্চনার ব্যবস্থা করার তালিকাটি বেশ দীর্ঘ। কিন্তু তাকে ঘিরে কত যে অঘটন ঘটেছে তার ইহত্তা নেই। সেবার আমনমৌরি গ্রামে 40 প্রহর নাম হচ্ছে। কিছুক্ষণ পরে দুটি বিষধর সাপ নেমে এসে নাম মঞ্চের একটি খুঁটি জড়িয়ে ধরে মুখোমুখি হয়ে নাম শুনতে থাকে। সীতারাম তাদের দুধকলা দিতে বলেন। নাম চলছে উচ্চ গ্রামে, অনেক বাদ্যযন্ত্রসহ মাঝে মাঝে উদ্দাম নৃত্য। সাপ দুটি কিন্তু একইভাবে আছে, নামধারীদেরও আর ভয় করছে না। গ্রামের মানুষ এই আশ্চর্য ঘটনার সাক্ষী হয়। সন্ধ্যায় সাপ দুটি একবার নেমে দুধ খেয়েই আবার খুঁটিতে গিয়ে আগের মতোই মুখোমুখি হয়ে জড়িয়ে ধরে নাম গান শুনতে থাকে। 3 দিন ধরে তারা ওইভাবেই ছিল। তারপর ধুলোট বেরোনোর সময় সাপ দুটি ধীরে ধীরে জঙ্গলের দিকে যায়। ঠাকুর ওঙ্কারনাথজি তাদের এগিয়ে দিয়ে প্রণাম করে ফিরে আসেন। একবার রামাশ্রমে মৌনে আছেন, জাত সাপ ফণা তুলে এগিয়ে আসছে, সীতারামের সামনে এসেই নিথর হয়ে গেল। ঠাকুর যেমনটি বসেছিলেন তেমনই রইলেন। সাপটি যেমন এসেছিল সেইভাবেই আবার পিছু হটতে লাগলো। পদ্মলোচন মুখোপাধ্যায়কে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। তিনি শুধু স্পর্শ করে নাম ধরে ডাকলেন,
পদ্মলোচন জীবিত হয়ে তারপরও বেশ কিছুদিন থেকে গেলেন। এমন ঘটনা সীতারামজির লীলায় ছিল শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। রানীগঞ্জে তার প্রিয় পার্ষদ শ্রী ভূমানন্দজির মা গৌরীবালা দেবী তখন 3 দিন ধরে কোমায় রয়েছেন। তার সেজ ছেলে লালমোহন ডাক্তার, তিনি জানিয়েছেন আর অল্প সময়, মানসিকভাবে সকলেই যেন প্রস্তুত থাকে। বাড়ি জুড়ে বিষাদের বাতাস, হঠাৎ করে সীতারামজি সেখানে আবির্ভূত হলেন, অথচ কেউ তাকে এ বিষয়ে কোনো সংবাদই দেয়নি। সিংহ দরজা পেরিয়ে তিনি প্রসন্ন মুখে সেই বাড়ির মায়েদের বললেন, কেমন আছো সব? সোজা এসে বসলেন মৃত্যুশয্যায় শায়িত গৌরবালার শয্যায়। তার চরণ ধোয়ানো গুরুপূজার অবকাশ না দিয়েই রোগিনীর মাথায় হাত দিয়ে বললেন, মা ওঠো, তোর বেটা এসেছে। গৌরীবালা সঙ্গে সঙ্গে চোখ খুললেন, জবা ফুলের মতো লাল তাঁর চোখ। তিনি আস্তে আস্তে কথা বললেন। সীতারাম বললেন, তুই নিজে রান্না করে ঠাকুরকে ভোগ দে। ঘটনা তার বাক্যকে অনুসরণ করল আর গৌরবালা তারপরেও আরও 24 বছর জীবিত ছিলেন। যেখানেই তিনি অবস্থান করতেন সেখানে যার কিছু নেই তার ঘরেও আলো জ্বলে উঠত। হতদরিদ্র মানুষ দুবেলা তার অবস্থানের জন্যই পেট ফুড়ে খেতে পেত, পরনের কাপড় পেত, বহুজনের বাসস্থানও তিনি করে দিয়েছেন। নিজের বলে তার কোনো সঞ্চয় ছিল না। ভক্ত শিষ্যেরা যা নিবেদন করতেন তা সঙ্গে সঙ্গে অকাদরে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। তিনি ছিলেন পাপ থেকে বহু দূরে, কিন্তু পাপীদের নিকট আত্মীয়, সর্বহারা সর্বস্ব। এক টুকরো মোটা লং ক্লথ হাঁটুর ওপর পর্যন্ত বহির্বাস রূপে পড়তেন। প্রয়োজনে অঙ্গে থাকত একটা অতি সাধারণ উত্তরীয়। খালি পায়ে আ সমুদ্র হিমাচল নামের বেনামিতে ভগবানকে দান করেছেন দুয়ারে দুয়ারে। ভোগ বলে কিছু ছিল না তার মধ্যে, প্রসাদ দু আঙুলে স্পর্শ করে উঠে পড়তেন। বুকে গুরুর পাদুকা, মাথায় জটামণ্ডল, কপালে রামানুজি তিলক আর গলায় কয়েক লহর তুলসী, পদ্মবীজের মালা, এই রকম দর্শনের জন্যই আবার বৃদ্ধবনিতে ছুটে আসতেন দূর দূরান্ত থেকে তার কাছে, শুধু এক মুহূর্ত দর্শন করবে বলে। তাঁদের এই আকুতির অন্তরালে ছিল আনন্দ আস্বাদনের তৃপ্তি। শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথজি এই সর্বসাধারণকে পরিতৃপ্ত করে নিরন্তর অকাতরে বিলিয়েছেন অভয় অমৃত মন্ত্র আনন্দ। 1982 সাল কন্যাকুমারিকায় তিনি অবস্থান করছেন। এদিকে তার শরীরের অসুস্থতাও বেড়েছে, ডাক্তার আসা যাওয়া করছেন, ভক্তের ঢলও নেমেছে। হল্যান্ড থেকে এসেছেন যোগমায়া আর যোগানন্দ। ঠাকুর সীতারামজি পুরীতে চার্চে গিয়ে যিশুর গলায় নামাবলী দিয়ে এদের খ্রিশ্চান মতে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই ওরা প্রণাম করতেই ঠাকুর বললেন, হ্যাঁরে, তোরা এর জন্য কি এনেছিস ওদেশ থেকে? ওরা বললেন, আমরা আপনার সন্তান। ঠাকুর বললেন, ধুর আটকড়ির বেটা, বলতে পারলি না ভালোবাসা এনেছিস? এর মধ্যেই আনন্দময়ী মায়ের মহাপ্রয়াণ বার্তা এলো তাঁর কাছে। গোপাল মিত্র ও শ্রীমান মাধব স্বামীজিকে তিনি হরিদ্বারে পাঠালেন। তারপর আশ্রমে ভক্ত সমাগম বেশি হওয়ায় রেড্ডির ধর্মশালায় আসা হল 19 সেপ্টেম্বর, কিন্তু শরীর অসুস্থ। পরবর্তী লীলা কথা তিনি আগেই ইঙ্গিত করেছিলেন, সেই সময় চলে এলো। 1 মাসের কিছু বেশি সময় রোগ লীলার পর তিনি 5ই ডিসেম্বর নিত্যলীলায় প্রবেশ করলেন। সেদিন ছিল রাত্রি 1:29, ইংরেজি মতে 6ই ডিসেম্বর বললেও ভুল নয়। বাংলা তারিখটি ছিল 21 অঘ্রান 1389। ভাগবত ধর্মের এক মূর্ত বিগ্রহ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ 1982 সালের 5ই ডিসেম্বর রাত্রি 1:25 91 বছর বয়সে অমৃত লোকের পথে যাত্রা করেন। তার মৃত্যু হয় দক্ষিণ কলকাতার সারদান অ্যাভিনিউতে বসবাসকারী শিষ্য গোপাল মিত্রের বাড়িতে। আজও বুঝি আমরা সীতারাম দাস ওঙ্কারনাথের কণ্ঠ নিঃসৃত মধুর কীর্তন শুনতে পাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় দর্শক ও শ্রোতা, শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথজির জীবনের এই অলৌকিক ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। সাথে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগির ফিরে আসছি কোনো যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।